খালেদা জিয়ার মুক্তির ধ্বনি কেউ আটকাতে পারবে না, বলছেন রিজভি। এদিকে তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার নয়, বলছেন ইসি আলমগীর। জানাবো নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পর, বলছেন ওবায়দুল কাদের। জানিয়ে দেব নির্বাচনে অংশ নেব, নতুন দল গঠনের পর ভিপি নাজিম। এদিকে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী নেতাদেরকেও নেতৃত্বের জন্য প্রস্তুত করছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক শক্তি সাহস যোগাচ্ছে, বললেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়ার মুক্তির ধ্বনি কেউ আটকাতে পারবে না, বলছেন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, এত অনিয়ম দমন নিপীড়নের মধ্যেও চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ থেকে শুরু করে ছাত্র, জনতা বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘনার ঢেউয়ের গাছের পাতায় পাতায় মর্মের আজ খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আটকানো যাবে না। খালেদা জিয়া 2017 সালের সুস্বাস্থ্য তুলে ধরে রিজভি বলেন, তিনি সুস্থ মানুষ ছিলেন, তিনি লন্ডনে গেলেন, সেখান থেকে তিনি সুস্থ মানুষ ফিরলেন, আর জেলে নেওয়ার পর সেই মানুষটা কেন হুইল চেয়ারে করে বের হলেন, এইটা প্রশ্ন, এটাতে চিকিৎসকদেরও প্রশ্ন। তিনি বন্দী, তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়নি, তাকে শর্ত সাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে। এখন তাকে 15 দিন 20 দিন পর পর হাসপাতালে নেওয়া হচ্ছে, খুব গুরুতর পরিস্থিতি। এই সরকারের অধীনে কিভাবে নির্বাচন হবে প্রশ্ন রেখে রিজভি বলেন, 2018 সালের মতো নির্বাচনের আগেই গ্রেপ্তার করছে, তাদের অধীনে নির্বাচন হলে ভোটের আগেই বিএনপির 300 আসনের প্রার্থীদের মামলা দিয়ে গ্রেপ্তার করবে আর মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করবে। তিনি বলেন, আজ এত অনিয়ম দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, ছাত্র, জনতা বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘ ঢেউয়ে গাছের পাতায় পাতায় মর্মের আজ খালেদা জিয়ার মুক্তি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আটকানো যাবে না। তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার নয়, বলছেন ইসি আলমগীর। সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর কারো বিরুদ্ধে রাজনৈতিক মামলা অথবা আগের মামলায় আটক করলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ইসি আলমগীর বলেন, নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করতে হবে, তফসিল ঘোষণার পর গ্রেপ্তার যেন না হয়। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন কাউকে গ্রেপ্তার করা না হয়। তিনি বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখলে না নির্বাচন কমিশন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি, দলের সরকারের অধীনে পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথা মতো কাজ করবেন, পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না, সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে। নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিলের পর, বলছেন ওবায়দুল কাদের। নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত হবে তফসিল ঘোষণার পরে, এমনটা জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নের সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন একটি সরকার থাকতে পারে, গতবার যেভাবে ছিল ওটাই নির্বাচনকালীন সরকার, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার। প্রধানমন্ত্রী যদি মনে করেন নির্বাচনকালীন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে আছে সেভাবে থাকা দরকার, এটা তার এখতিয়ার, তখন সাংবাদিকরা জানতে চান আপনি ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক, এ বিষয়ে আপনারও জানার কথা। জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনই এই আলাপ করার সময় হয়নি, তফসিল ঘোষণা হলে হবে, তখন তো নির্বাচন কমিশন খুবই শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে যাবে, তখন মন্ত্রী চলে যাবেন রুটির দায়িত্বে, তখন মন্ত্রী বড় কোনো উদ্বোধন করতে পারবেন না, তখন সরকারের কোনো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করা যাবে না, নির্বাচন সম্পর্কিত সবকিছু নির্বাচন কমিশন পরিচালনা করবে, এসপিডিসি যদি পরিবর্তন করার দরকার হয় সেটাও তারা করবে, নির্বাচনকালীন নির্বাচন কমিশনের যা যা চাহিদা তা দিতে সংবিধান অনুযায়ী সরকার বাধ্য বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে অংশ নেব, নতুন দল গঠনের পর ভিপি নাজিম। এবার আত্মপ্রকাশ করছে নতুন একটি রাজনৈতিক দল, নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি নাজিম উদ্দিন ও সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদের নেতৃত্বে এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। ভিপি নাজিম উদ্দিন জানিয়েছেন, আগামী নির্বাচনে তারা অংশ নেবেন, ইতিমধ্যে 100 আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার মতো নেতা তাদের দলে রয়েছেন। তিনি বলেন, আমাদের দলে নিবন্ধন পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, তবে এখন নিবন্ধন বন্ধ থাকায় আমরা অন্য দলগুলোর সঙ্গে আলাপ করছি, বিষয়টি নিয়ে মহাজোটের সঙ্গে আলাপ করব, নিবন্ধন না পেলেও আমরা যে কোনো জোটে থাকতে চাই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব চাকসুর সাবেক জিএস ভিপি আজিমউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, একটা অনিশ্চিত অভিযাত্রা লক্ষ্য করছি, আজ জাতি দুভাবে
বিভক্ত, সেই পরিষ্কার কেউ পরিষ্কার জানে না কি হতে চলেছে, নির্বাচন হবে কিনা, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা, দেশের অর্থনীতি সচল থাকবে কিনা, মেগা প্রজেক্টগুলো অব্যাহত থাকবে কিনা, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর হবে কিনা, নানা প্রশ্ন জনগণের মনে উকি দিচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশি বিদেশে নানান এজেন্ডা নিয়ে প্রত্যেকেই যেন খোলা পানিতে মাছ শিকারে তৎপর। সংবাদ সম্মেলনে দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী নেতাদেরকেও নেতৃত্বের জন্য প্রস্তুত করছে বিএনপি। সামনে বিএনপি কঠোর কর্মসূচি গ্রহণ করবে, এই কর্মসূচি চলবে নির্বাচন পর্যন্ত, এবং নির্বাচনের পরও বিএনপি মনে করছে যে সরকার শেষ পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধ সরকারের দাবি মানবে না, আর এই দাবি না মানলে তারা আন্দোলনের পথেও হাঁটবে। কিন্তু এই আন্দোলন করতে গেলে সামনে অনেক বাধা বিপত্তি আসতে পারে, দলের সিনিয়র নেতারা গ্রেপ্তারের মুখে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সরকার বিএনপির ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে, বিএনপি একাধিক নেতার বিরুদ্ধে চলমান মামলাগুলোকে সক্রিয় করা হচ্ছে, এই সমস্ত মামলায় অনেক বিএনপি নেতা দণ্ডিত হচ্ছেন। এছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি রানা আছে সেই সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শহীদুদ্দিন চৌধুরী আনিকে গ্রেপ্তার করা হয়েছে। সামনের দিনগুলোতে আরও যারা ওয়ারেন্টভুক্ত আসামি জামিন নেননি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা হবে বলে সরকারের দায়িত্ব সূত্রগুলো নিশ্চিত করেছে। এছাড়া যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ মামলা রয়েছে সেই মামলাগুলো সরকার দ্রুত নিষ্পত্তি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে বিএনপি নেতারা নতুন কৌশল গ্রহণ করেছেন। বিএনপি মনে করছে যে পর্যায়ক্রমে তাদের সমস্ত সিনিয়র নেতারা কারান্তরীণ হতে পারেন, তাদেরকে সরকার গ্রেপ্তার করতে পারেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধরনের বক্তব্য প্রকাশ্য দিয়েছেন। আর এইরকম পরিস্থিতি হলে আন্দোলন যেন থেমে না যায়, আন্দোলনের গতি যেন বন্ধ না হয়, সেজন্য বিএনপি প্রস্তুতি নিয়ে রাখছে। বিএনপি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের নেতাদেরকেও প্রস্তুত করা হচ্ছে যে সিনিয়র নেতারা গ্রেপ্তার হলে তারা আন্দোলনের দিকে নির্দেশনা দিতে পারেন এবং আন্দোলন চালিয়ে নিতে পারেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বিএনপির প্রথম স্তরের স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, এদের মধ্যে সবারই মামলা রয়েছে এবং এই সমস্ত মামলাগুলো এখন চলমান। এই মামলাগুলোতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ চন্দ্র রায়, মির্জা আব্বাসের মতো নেতারা গ্রেপ্তার হয়ে যেতে পারেন। তাহলে কি হবে? এরপরে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে দলের জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের, যারা বিকল্প নেতৃত্ব হিসেবে হাল ধরবেন। এদেরও বিভিন্ন নেতার বিরুদ্ধে মামলা রয়েছে, এরা যদি শেষ পর্যন্ত আটক হন সেক্ষেত্রে তৃতীয় স্তরের নেতাদেরকে তৈরি করা হচ্ছে। এদের সবার সঙ্গে লন্ডনে পলাতক তারিক জিয়ার যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং লন্ডন থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা বিএনপির সূত্রগুলো বলছে বিএনপির আন্দোলনের কর্মসূচি তৈরি হচ্ছে লন্ডন থেকে, সেখান থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী এখানকার দায়িত্বপ্রাপ্ত নেতারা কর্মসূচি ঘোষণা করছেন। এরকম একটি পর্যায়ে যখন কর্মসূচি ঘোষণা করেন নেতারা গ্রেপ্তার হবেন, তখন দ্বিতীয় স্তরের নেতারা কর্মসূচি গ্রহণ করবেন। দ্বিতীয় স্তরের নেতারা গ্রেপ্তার হলে তৃতীয় স্তরের নেতাদেরকে কর্মসূচির বার্তা পাঠানো হবে এবং তারা সেই কর্মসূচি পালন করবেন। বিএনপি মনে করছে 2013 এর আন্দোলনের অন্যতম ব্যর্থতার দিক ছিল বিকল্প নেতৃত্ব তৈরি না করা। দলের সিনিয়র নেতারা গ্রেপ্তার হলে তারা কারা হাল ধরবেন, কারা কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবেন, মাঠে কর্মসূচির জন্য কারা বার্তা দেবেন সে ব্যাপারে তাদের পরিষ্কার ধারণা ছিল না। সেই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য এবার বিএনপির কৌশল পাল্টাচ্ছে। বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত নেতাদেরকে প্রস্তুত রাখা হয়েছে যেন প্রয়োজন হলে তারাও নেতৃত্ব দিতে পারেন। বিএনপির একজন নেতা বলছেন বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, তারেক জিয়ার অনুপস্থিতির কারণে বিএনপির মধ্যে এক ধরনের বোধোদয় ঘটেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল চালাচ্ছেন, তিনি যদি দল চালাতে পারেন তাহলে অন্যরা পারবেন না কেন? এই প্রশ্ন থেকে বিএনপির মধ্যে এখন বিকল্প নেতৃত্ব তৈরি করা এবং একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও আন্দোলন যাতে চালিয়ে নেওয়া যায় সেরকম প্রস্তুতি রাখা হচ্ছে। আন্তর্জাতিক শক্তি সাহর যোগাচ্ছে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন আমরা একা নই, জাতীয় ও আন্তর্জাতিক শক্তি যারা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ তারা সবাই একই কথা বলছে, এই সেই অঙ্গীকার আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে, সাহস যোগাচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে এখানে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, সামনে তাদের আরও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী চাইলেও এবার ভোটারবিহীন নির্বাচন করতে পারবেন না বলে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন বিনা ভোটের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সেটা এবার হবে না। 2014 সাল 2018 সালে যেটা করেছেন সেটা 2024 সালে করতে পারবেন না, কারণ এবার মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে সেটা সম্ভব হবে না। যেভাবেই হোক এদেশে নির্বাচন হবেই। গত শনিবার ঢাকায় আমেরিকি সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া, রোববার এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম বলেন যারা এভাবে কথা বলে তারা জনগণকে তোয়াক্কা করেন না, নির্বাচন হতে হবে জনগণের জন্য, সেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। বিএনপি মহাসচিব আরো বলেন আসল কথা হচ্ছে শেখ হাসিনার বলে দিয়েছেন তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এদেশের রাজনৈতিক দলগুলো যাই বলুক তারা সোনার হরিণ চাই, ক্ষমতায় কাউকে যেতে দেবেন না, পুরো সংকটটা ওই জায়গায়। মির্জা ফখরুল বলেন কিছু কিছু লোক আছেন যারা সবসময় হতাশায় ভোগেন, মাঠে থাকলে এই হতাশা আসে না, তবে বিএনপির কোন মানুষের মধ্যে, কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা দেখেন না, আন্দোলন যারা করছেন তাদের মধ্যে কোনো হতাশা দেখেন না।
প্রধানমন্ত্রী সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা জবরদখল করে রেখেছেন দাবি করে বিএনপি মহাসচিব আরও বলেন, জোর করে ক্ষমতায় বসে আছেন, এবারও তিনি একই কায়দায় তফসিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এখন সিদ্ধান্ত, এদেশের জনগণের বিজয় তাদের সুনিশ্চিত। সেমিনারের শুরুতে একটি তথ্যচিত্রের মধ্যে দলীয় সরকার অধীনে 2018 সালের নির্বাচন কেমন ছিল তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে নো কমেন্ট সাম্প্রতিক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বিএনপি মহাসচিব গ্রন্থটি সম্পাদনা করেন আলোকচিত্র সাংবাদিক বাবুল তালুকদার। 2018 সাল জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন লেখকের লেখা নিয়ে এই গ্রন্থটি প্রকাশ করা হয়। সেমিনারের সূচনা বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 2018 সালের নির্বাচনে কার্যত ভোট হয়েছে আগের রাতে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।